অরণি নদীর ভিতরে আমি রিসার্চ করি কেমনে? উস্তাদ, আপনার নগদ আছে না? আরে নগদে তো ক্যাশ আউট করি। নগদে রিচার্জও করা যায়? আপনি জানেন না? ওই বেটা আসতে কো পাবলিক হলো। নগদে সেরা রিচার্জ অফার ছাড়াও আর সব কিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। শেহজাদী আলম কোনা, আপনার সাথে দেখা করার জন্য পাশের রাজ্য থেকে রাজকুমার এসেছেন। আব্বা হুজুরকে ডেকে গিয়ে বলো আমার রাজকুমারের জন্য অতিথিশালার বিশ্রামের ব্যবস্থা করতে। যথা আজ্ঞা শেহজাদী। কোথায় থাকবার কথা ছিল মহারানী? রাজদরবারে? এখানেই তো ছিলাম। হ্যাঁ, বাড়ি তো দিলাম পিঠে, মাথায় তো দেইনি যে স্মৃতিশক্তি চলে গেছে, এখন কি আবার আরেকটা বাড়ি মাথায় দিয়ে স্মৃতিশক্তি ফিরিয়ে আনবো? হ্যাঁ, ওঠ, লেখাপড়া নেই, সারাদিন শুধু বেহায়াপনা, ওঠ। উপমা, তুমি কি আমাকে শান্তি দিব না? একটু আরাম করে ঘুমাইছিলাম, ঘুমের মধ্যেও তুমি আমাকে শান্তি দিব না? কি সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, সবকিছু পুরা একদম। মা যাও তো, আমার রাজকুমার আমার জন্য অতিথিশালায় অধীর আগ্রহে বসে আছে। কি শালায়? বললাম না তুমি এসব বুঝবা না। ও বুঝবো না? না শোন, তোর জন্য রাজকুমার তো দূরে কথা, রিক্সাওয়ালার ছেলেও আসবে না। তোর ম্যাট্রিকের রেজাল্ট কি ছিল বল? বল। ফাইভ। কি কি ছিল বল? কি ছিল? 2.5। লজ্জা করে না? না, আমাদের কাজের বুয়া রহিমা, ওর মেয়ের রেজাল্ট ছিল 4.70, অল্পের জন্য এ প্লাস পাইনি। সেটা তো আমিও পাইনি অল্পের জন্য। ইস, অল্পের জন্য পাসনি? না, অল্পের জন্য। ওট ওট, লজ্জাও করে না বলতে এই কথা। মা, তুমি কেন সবকিছুর মধ্যে এত টেনশন? না, আমি বুঝি না, আমাকে এই ঘরে কেন জন্ম দিলা? আহারে, উনাকে কেন রাজ দরবারে পাঠাইলা না? হে খোদা, তুই নিজেও পড়তে যাস না আর আমাকেও যাইতে দিস না। আব্বু যদি কোনোভাবে জানতে পারে আমি না পড়ে এখানে বসে আছি, কপালে শনি আছে, শনি। আহা, ক্লাসটা বাদ দিলাম যাতে করে টিচারের ওই বোরিং লেকচার শুনতে না হয়। এত মনোরম একটা পরিবেশে ঠান্ডা মেজাজে আমি বসে আছি এখানে, আর তুই আসছিস তোর আবার সেই লেকচার নিয়ে। এমনি আমার মেজাজটা খুব খারাপ, মাথাটা ঠান্ডা করতে পারতেছি না আমি। কেন, কি হয়েছে? আর বলিস না, এত জোস, সুপার একটা স্বপ্ন দেখতেছিলাম, ঠিক ওই সময় মা এসে আমার স্বপ্নটা ভেঙে দিল। তা আজকে আমার কি স্বপ্ন দেখলি তুই? দোস্ত, একটা রাজ প্রাসাদ, ওটার মধ্যে আমি রাজ রানী হয়ে বসে আছি, আর ঠিক ওই সময় আমার রাজকুমার একটা পঙ্খির আছে, টকবক 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 করে আমার কাছে ছুটে আসছে। আমি জাস্ট আমার রাজকুমারের হাতটা বাড়িয়ে দিব, হাতটা ধরব, ঠিক ওই সময় থালা পাঠাইছে, তোর কোচিং থেকে বাসা নিয়ে যেতে বলছে, কিন্তু কোচিং এ গিয়ে দেখি তুই আজকে অনেক যাস নাই। তারপরে বুঝলাম তুই আর কই থাকবি, খালপাড়ের মেয়ে, খালপাড়েই তো আসবি। আমি কি বাচ্চা? আমি কি যেতে পারবো না? চিনি আমি আমার বাসা। যা, যখন আমার সময় হবে তখন আমি যাবো, এখন আমার মেজাজটা খুব গরম আছে, যা। ঠিক আছে, আমি তাহলে খালাকে বলে দিব যে তুই কোচিং এ যাস নাই আজকে। আরে আরে, শোন না শোন না শোন না, মাকে বলিস না, মাকে বলিস না, মাকে বলিস না। তাহলে আমার লাভ কি? তোর লাভ
এই যে আমার বান্ধবীটা আছে না, ওর সাথে তোকে আমি একটা প্রেমের সম্পর্কে জড়িয়ে দিচ্ছি দাঁড়া। এই তোরা, আমি বলছি আমার ঘটকালি করতে তোরা বলছি। আরে আমারটা দায়িত্ব আছে না, আমি তো বোন না। এই শাট আপ, জাস্ট স্টপ ইট। তুই আমার বোন না, তুই আমার খালাতো বোন। এমন ভাবে কথা বলছিস মনে, তুই আমার মায়ের পেটে হয়েছিস, আমি তোর মায়ের পেটে হয়েছি, সত্য সব। আরে ভাই তো ভাই, খালাতো ভাই, একই কথা না। কখনো যদি আর আমার ভাই বলে ডাকছিস, খবর আছে তোর? আচ্ছা ঠিক আছে, যা আমার ফ্রেন্ড। তুই ফ্রেন্ড, আমি ফ্রেন্ড, আমরা দুজন ফ্রেন্ড ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড। ওকে ওকে। তোর বোন কে বলছি ফ্রেশ হইতে, তোকে তো বলি নাই। তোর সাথে আমার কথা আছে, আয়। কথা যদি তার চাল চলন, কথাবার্তা, চিন্তা ভাবনা কোনটাই সুবিধা ঠেকতেছে না। এই তুই এই ছুরিটা নিয়ে কি কুটুর কুটুর করিস, নখ কাটিস কেন? এটা দিয়ে তো আমি তোর তরকারি কাটি। নিজের বোনটার দিকে তো একটু খেয়াল করতে পারিস না? স্টপ। ও মা, এটা আবার কিসের বিজ্ঞাপন? জাস্ট স্টপ। মানে কি? আমার তো কোনো বোন নাই। ও মা, দুইরা তাহলে তোর কি হয়? খালাতো বোন। আরে খালা তো বোন তো আপন বোনের মতোই নাকি? কি আজব একটা। ভাঙে গেছে। ও আমার বোন না। তরিকা হ্যাঁ যা, তোর বোন না আমার বোন। আজকালকার পোলা পান, হ্যাঁ নিজের বোনরেও বোন বলতে লজ্জা লাগে। চাচা তো বোন, খালা তো বোন, এগুলা তো সব নিজেরই বোন। আমি তোদের বাসায় আর আসবো না। তোর মাকে জানাই দিস আমাকে যাতে কখনো আর ফোন না দেয়, আর তুইও কখনো ফোন দিবি না। কেন? আমার মা আমার কি করছে? তোর মা আমাদের সম্পর্কটা নিয়ে, আমাদের সম্পর্ক, আমাদের সম্পর্কটা নিয়ে ভাবে না, ফিউচার প্ল্যান করে না, মানে গভীরভাবে চিন্তা করে না। ফিউচার প্ল্যান, গভীর চিন্তা, আমি কিছু বুঝতেছি না। আবার বুঝা আমাকে, ভালো করে বুঝা। তোর বলে কি হবে, আমার নিজের খালাই আমার কষ্ট বোঝে না। আরে তোর কষ্ট বোঝার টাইম আছে আমার? আমার কোনো ইচ্ছাও নাই তোর কষ্ট শোনার। আমি আমার নিজের কষ্ট নিয়ে বাঁচি না। তোর আবার কিসের কষ্ট? আমার কষ্ট বিল গেটস রে নিয়ে। বিল গেটস কি করছে তোর? আমি এই ঘরে কি করি? আমার জন্মের কথা ছিল বিল গেটস এর ঘরে। আমার একটা পার্সোনাল জেট থাকতো, আমি এই দেশ থেকে ওই দেশ ঘুরে বেড়াতাম যখন ইচ্ছা, রাত দিন 24 ঘন্টা খালি ঘুরে বেড়াতাম। আর আমি কই থাকতাম জানোস? 7-star হোটেলে। আর প্রত্যেক দিন মিনিমাম না হলেও 10,000 ড্রেস কিনতাম, নতুন নতুন একদম, একটা একটা করে পড়তাম আর ফেলতাম, পড়তাম আর ফেলতাম। আর তোদের মতো এরকম 10-20টা দাস দাসী থাকতো আমাকে চারপাশে শুধু খেদমত করার জন্য। শাট আপ, আমি তোর দাস? এই সব কারণেই বলছিলাম যে তুই আমার কষ্ট বুঝবি না, জীবন আমাকে ফোন দিবি না। আরে আমি তো তোকে একটা এক্সাম্পল দিছি, এক্সাম্পলটা শুনবি না তুই? বিল গেটসের ঘরে তো জন্মগ্রহণ করতে পারছ নাই, বিল গেটসের কোম্পানি মানে মাইক্রোসফটের একটা কম্পিউটার কিনে দিব না তোরে? আমি কম্পিউটার তো আছে আমার। মা, 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 আমি কলেজে যাচ্ছি, এই মাসে বেতনটা নিয়ে আসো তাড়াতাড়ি। বেতন? এই বেতন না এই মাসে একবার তোকে দিলাম। ফো, আজব তো মা, আমি কি তোমার এরকম মেয়ে যে এক মাসে দুইবার বেতন নিব? তা তো বেতন নিয়ে আসো, বেরো যেতেছে আমার। তুমি যে আমার কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি, এই জন্যই তো তোর সন্দেহ হয়। দেখা যাবে বেতনের টাকা পয়সা দিয়ে রাজরানীর পোশাক কিনা বসে আছে। আমার কেন জানি মনে হইতেছে এই মাসে শুরুতে তো একবার বেতন দিছি,
হ্যাঁ দিছো, আমি তো সেটা বলতেছি তুমি দিছো, কিন্তু তুমি ওই মাসে একদম লাস্টে গিয়ে বেতনটা দিছো, তাই তোমার মনে হচ্ছে যে তুমি মাসের শুরুতে বেতন দিছো। ও বাকিস, তোর বাবার সরকারি চাকরিটা ছিল রে, পেনশনের টাকাটা। মা তুমি আবার শুরু করছো? শুরু করছি, কারণ টাকাটা আমার অনেক কষ্টের টাকা, আমি চাই না এই টাকা শেয়াল কুকুরে খাক। মা এই টাকা শেয়াল কুকুর খাওয়া তো দূরের কথা, আমার কাছে আসতে পারবে না। আমার লক্ষ্মী মম যাই। টাটা মা, একবার তোমারে বিয়ে দিয়ে নেই, টাটা দিয়ে নেই, তারপর আমি বাঁচি। আমার না বিশ্বাস হইতেছে না তুই আমার ট্রিট দিতেছিস। তাহলে তুই এখন কার টাকা খাচ্ছিস? তোর টাকা খাইতেছি, কিন্তু আজ পর্যন্ত তো কখনো তুই আমার খাওয়াস নাই, ট্রিট দিস নাই। তোর ছোটবেলা থেকে আমি চিনি, আজকেই ফার্স্ট। আমি তোর জীবনে খাওয়াই নাই? এমনকি তোর বাসায় গেলে তুই তো কখনো খাওয়া সাধুস না, তুই একা একা খাস। তোর মা যদি আমার খাওয়া নাই তো আমার তো তুই না খাওয়াই রাখবি। তোকে এখানে আমি খাওয়াইতে নিয়ে আসছি, এত কথা বলতে নিয়ে আসি নাই, চুপচাপ খা আর খাওয়া শেষ করে বল বিলটা দিতে। বিলটা দেন। একটু দাঁড়ান, যেটা আন্দাজ করছিলাম সেটা হয়েছে, একটা নোট বেশি দিছিস বলো। কেন বিল তো 1500 টাকা। রাখ, রাখতে বলছি না। 1500 টাকা বিল আসছে, তুই 2000 টাকা দিচ্ছিস কেন? রাখতে বলছি তোকে আবির, দে ওনাকে দে। তুই 500 টাকা বেশি দিলি কেন? আরে 500 টাকা টিপস দিছি। টিপস কেউ 500 টাকা দেয়? আরে বলো তুই কার সাথে চলতেছিস বলতো? আমি বেটা আমি তো আমার সাথে চলে তো মনটা এতটুকু রাখলে হবে, মনটাকে এত বড় বানাইতে হবে? এটা কি তুই রাস্তাঘাটে রেস্টুরেন্ট মনে করছিস? এটা কত বড় রেস্টুরেন্ট জানোস তুই? তুই 10 টাকা ধরে দিলে রয়ে গেল, 500 টাকা দিচ্ছে টিপস দাও জানি 500 তাই বলে। আচ্ছা তো খালা গুলো একটা খাবার এখানে তাকাই আছিস কেন? আরে বেটা তুই তো আমার মানসম্মান রাখবি না যা দেখতেছি, রেস্টুরেন্টে আসতে পারবো? তোর এই অবস্থা দেখলে মানুষজন কি ভাবতেছে? ওট 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 একটা গাড়ি ডাক দে তো। এই পাইছি, 5 মিনিট লাগবে, 380 টাকা উঠছে। তো এটা বলার কি আছে, দিয়ে দিস। আমি দিয়ে দিব? আমি কেন দিব? তুই একটু আগে আমি তোকে 2000 টাকা খাওয়াইছি। না একটু আগে আমি আর তুই মিলে 1500 টাকার খাইছি, আর বাকি 500 টাকা তুই জলে ঢালছিস। কিন্তু 2000 টাকাই তো আমি দিছি তাই না? তো টিপস কে 500 টাকা দেয়? তুই এখন 380 টাকা দিতে পারবি না? কেন আমি দিব? আমি চলি প্রিন্সেস ডায়ানার সাথে। সবথেকে বড় কথা আমার টাকা নাই আসলে। তুই বলছিলি যে তুই ট্রিট দিবি, এর জন্য আমি খালি পকেটে বেরোইছি। তোর কাছে টাকা নাই? না আমার কাছে তো কোনো টাকা নাই। কি বললি, তোর কাছে টাকা নাই মানে? আরে টাকা তো ছিল, সব দিয়ে দিলাম দেখলি না। 500 টাকা তাহলে টিপস দিলি কেন? তোর তো দেখতেছি 500 টাকার জন্য এখন ঘুমই হবে না, এখন কেমন যেমন দেখ। টাকা নিয়ে আসবি না, মানুষ তো চিপা চাপা 2-4 টাকা রেখে দেয়। খাই খালে, 20 টাকা আছে পকেটে, চল। আরে সত্যি কথা বলবি? কি আমি কি দেখতে খুব খারাপ? তাকে শেষ কর। তুই দেখতে অনেক সুন্দর, প্রিন্সেস ডায়না তোর কাছে ফেল। তাহলে তুই বল আমি এটা রাজকুমারের মতো ছেলে পাবো না? অবশ্যই পাবি, কেন পাবি না? আশপাশেই আছে, একটু খুঁজে দেখ, ঠিকঠাক মতো একটু খুঁজে দেখ, তাহলেই পাবি। আরে এক সাইডে খুঁজলে পাবি না, আরেক সাইডে তো খুঁজতে হবে। আমি বলতে চাচ্ছিলাম তোর কি টাইপের ছেলে পছন্দ?
আমার যে চাপের ছেলে পছন্দ সেটার মানে ফর্সা হ্যাঁ ঠোঁটগুলা গোলাপি চশমা পরে দেখতে ভদ্র হাইট এভারেজ বাংলাদেশের ছেলেদের যে হাইট তোর সাথে ভালো মানাবে 6 5 6 মিনিমাম 6 ফিট হইতে হবে হাইট কি যে বলস ছেলে হইতে হবে একদম 6 প্যাক যখন রাস্তা দিয়ে হাঁটবে প্রত্যেকটা মানুষ যা ছেলেটা দিকে তাকায় থাকবে মাসল থাকবে একটা পঙ্খিরাজ ঘোড়ায় চলে টক বক টক বক টক বক করে আসবে ও মাই গড মানে সব এই এই চুপ কর চুপ কর ঘোড়ায় আজকাল কেউ চড়ে না ওই সার্কাসের মানুষজনই চড়ে আর ওই যে ঘোড়া গাড়ি একই তো কথা তুই কি ছেঁচড়া নাকি একটা মেয়ে হয়ে একটা ছেলের দিকে রাস্তায় হা করে তাকে আসছিস ছেলেটাকে দেখছিস মিনিমাম 6 ফিট হবে একদম আমার স্বপ্নের রাজকুমারের মতো আমাকে ভেঙে চুরে চুরে ভেঙে গুঁড়ো 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 করে এত খুশি কেন হ্যাঁ হোয়াট ইজ দ্য গুড নিউজ আমি তো আমার রাজকুমারের সমস্ত বাইডাটা নিয়ে ফেলছি রাজকুমার কিভাবে ওর নাম হচ্ছে অন্তু বাইবর্ন আমেরিকান আরে কি জানিস ওদিন আমি ঈশিতার বাসায় গেলাম ঘুরতে যে দেখি আমার রাজকুমার ওদের বাসার নিচে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম ওইখানে কি করে পরে জানতে পারি ওই বাসার বাড়িওয়ালার ছেলে হচ্ছে আমার রাজকুমার তারপর আমি এমন পটানি দিছি ঈশিতাকে ঈশিতার নাম্বার দিয়ে দিছি এক সেকেন্ডের ভিতরে কথাটা তো বলে আমি আর ঈশিতা দুজনে মিলে ওর সাথে রেস্টুরেন্টে দেখা করে আসছি তুই ওর সাথে রেস্টুরেন্টে দেখা করতে গেছিস আমার সাথে ঈশিতা ছিল তো তো কি হয়েছে চিনোস না জানোস না তুই একটা মানুষের সাথে কেন দেখা করতে যাবি চিনতেই তো গেছি বাবা আগে তুই জানিস ও হাতের মধ্যে যে ঘড়িটা পরে আসছে না 1000 আর আমি পরি 1850 টাকা করি সালা ফকিং মি 1000 ডলার তোর মত এরকম 1200 2000 টাকা ঘড়ি না অবশ্য তোর মেন্টালিটি তো এত টুকি এত বড় আর কেমনে হবে এত কিছু তো তুই দেখোস নাই তুই কেন আমার অপমান করার জন্য ডাকছিস না বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম তো এইজন্য বলছি মাইন্ড করছিস প্লিজ মাইন্ড করিস না আসলে আমি আমেরিকা চলে যাব তো কিছুদিন পর এইজন্য মানে এক্সাইটমেন্টটা বেশি কাজ করতেছে তুই কই যাবি আমেরিকা আমেরিকা যাবি তুই কে বলছে কে নি ও ও বলছে ও আশা দিছে তোর আমেরিকা নিয়ে যাবে শোন ও তোর আমেরিকা নিয়ে যেতেছে হচ্ছে কাপড় ধোয়ার জন্য ঘর মোছার জন্য থালা বাসন মাজার জন্য বুয়া হিসাবে নিয়ে যাচ্ছে তোকে এইসব ছেলেদের খুব ভালো করে চেনা আছে আমার দেশে আসে একটা মেয়ের সাথে দুই দিন প্রেম করে তিন দিনের মাথায় ওর সম্পর্কে আর একটা উল্টা পাল্টা কথা বলবি না অবশ্য তোর তো একটু কষ্ট লাগার এই কথা কারণ তুই তার আমেরিকা যেতে পারতিস না আমি যাচ্ছি ইটস ওকে মানে কোনো সমস্যা নেই তুই তো আমার দোস্ত মানে বেস্ট ফ্রেন্ড নরিস আগে আমি আমেরিকাতে যাব ওখানে যে সব কিছু সেট আপ দেই তারপরে অন্তকে কোনোভাবে কনভিন্স করি তোকে নিয়ে যাব তারপর তুই আমেরিকা ওকে আরে বাবা এখন তো একটু হাস আচ্ছা বাদ দে সমস্ত কথা আমি তোকে যে ইম্পর্টেন্ট কথা বলার জন্য ডেকে নিয়ে আসছি সেটা হচ্ছে অন্ত আমাকে বলছে কালকে রেস্টুরেন্টে দেখা করতে আমাকে কি জানি বলবে অনেক এক্সাইটিং একটা কথা বলবে বুঝছিস তোকে খবরদার তুই ওর সাথে একা রেস্টুরেন্টে দেখা করতে যাবি না একা কে যাচ্ছে আমার সাথে তো তুইও যাচ্ছিস আমি নতে নগদে যেহেতু আসছি তাইলে বতে
হায় রে, বতে বেশি ব্যবহারে লতে লাভ আছে। নগদ অ্যাপে সেন্ড মানি ফ্রি সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। কিন্তু ভালোই, অনেকটা ভাগ্যা যাকে সব জায়গায় নিয়ে আসা যায়। ডেটিং এ এক্সকিউজ মি, আমি ওর ভাই না। ভাই না মানে? ভাই না মানে আমি তোর ভাই। ভাই কিন্তু খালাতো ভাই, খালাতো বললো না কেন? আরে শালা চিল। কে শালা? কার শালা? আপনি শালা? সরি, ও আসলে একটু মজা নাই। আচ্ছা কি খাবে বল। আমি আমি তো আসলে ডাইটিং এ আছি, ডাইট করি। জুস জুস ঠিক আছে। কি জুস? অরেঞ্জ। আই তুই খাবি? কদবেল, কদবেলের জুস খাবো। খাবারও মজা নিচ্ছে। ঠিকই আছে, যেটা কদবেলের মতো। এক্সকিউজ মি, তিনটা অরেঞ্জ জুস। তুমি আমি কি জানি বলছিলে ফোনে যে আজকে আমার সাথে একটা ইম্পর্টেন্ট কি কথা বলবে, মানে ইম্পর্টেন্ট কথাটা কি? আমি একদম ভুলে গেছিলাম। ওয়েট, কেমন পিওর ডায়মন্ড? ডায়মন্ড মা বানিয়েছে তার হুবিলের জন্য। তোমার হুবু ওয়াইফটা কে? এখন যার সামনে বের করেছি সে যদি না বুঝে। এটা আমার মা এসে পড়িয়ে দেবে। আমার মাকে বলবো যে তোমার জন্য এরকম একটা ডায়মন্ডের রিং কিনে রাখতে, তারপর আমরা ইংলিশ। তখন এইসব কিসের রাস্তা, কিসের ক্লাসরুম আর কিসের বাসা বাড়ি, সবকিছু এক লাগে বুঝছিস। অবশ্য তোকে কি বলতেছি, তোকে বলে কোনো লাভ আছে? তুই প্রেমের কি বুঝবি? আচ্ছা তুই কিন্তু ভুল রাস্তায় হাঁটতেছিস, আমি বলে দিলাম তোকে। কোনটা সঠিক রাস্তা আর কোনটা বেঠিক রাস্তা সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে বুঝছিস। তুই কি এই ছেলে নিয়ে সিরিয়াস নাকি? বুঝলাম না তো আমি। আরে আমার কি এত সময় আছে নাকি যে আমার সাথে টাইম পাস করব? দেখ আমি তোরে বলতেছি, ছেলেটা ভালো না, ছেলেটা বিদেশ থেকে আসছে, ছোটবেলা থেকে বিদেশে বড় হয়েছে, কতগুলো মেয়ের সাথে কি না কি করছে, এখন তোরে ধরছে, কদিন পর তোর সাথে এরকম প্রেম করবে, তারপর তোরে ফেলে রেখে চলে যাবে, বুঝতেছস না তুই? বাদ দে না এই ছেলে। এই তুই আমার গার্ডিয়ান না বড় ভাই? হ তুই তো আমার বড় ভাই, তুই তো আমার এটা বলতেই পারিস, সেটা তোর আছে। তুই বলবি আমার ভুল ভাল যা হয় বলবি, ঠিক আছে ফাইন, কিন্তু আমি আসলে তোর এই উপদেশগুলো নিলাম না। তুই যা তোর সঠিক রাস্তা, আমি আমার বেটির রাস্তা যা, সব কোন উপদেশ দিবি না। এত কাছে থেকে তুমি আমায় বুঝলে না, তুমি কতটা জুড়ে আছো আমার তা জানলে না, তা বুঝলে না। সমস্যা কি তোর? আমার ফোন ধরছ না কেন?
সারাটা ফোন ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। আমি যে তোকে ফোন দিই আমার ফোনটা ধরস না কেন? আমার ফোন তোর কাছে ইম্পর্টেন্ট না? আমি তোর কাছে ইম্পর্টেন্ট না? কথা বলতেছিস না কেন? না চেঞ্জ হয়ে গেছিস, তোর আগের মতো নাই। আমি তোকে এত করে বুঝাইলাম যে তুই ভুল সিদ্ধান্ত নিতেছিস, তারপরেও তুই এটা করতেছিস কিভাবে? আমি তোরে বলে দিলাম দিন শেষে তোর সাথে কেউ থাকবে না, আমাকেও পাবি না তুই। আমি তো তোকে চাইও না। ও ফোন দিছে জানা, যা মনে নাই কি ব্যাপার। আমি একজন মুরুব্বি মানুষ, তোর খালা হই, আমাকে পাত্তাই দিচ্ছিস না? তোদের রং ঢং না একদম বুঝি না। ওই যে একজন ঘরের মধ্যে সারাক্ষণ জোরে জোরে সাউন্ড দিয়ে গান শুনে, কিছু জিজ্ঞেস করলে মুচকি হাসি দেয় একটা। হ্যাঁ আচ্ছা, ওর কি হয়েছে রে? ভিমরতি ধরেছে? কি ভিমরতি? আমাকে জিজ্ঞেস করতেছ কেন? তোমার মেয়ে, তুমি গিয়ে জিজ্ঞেস করো। ও মা মা মা, আমার মেয়ে হয় তোর কিছু হয় না? হতো, কিন্তু এখন আর হয় না। তোমার মেয়ে সম্পর্কে আমাকে কখনো আর কিছু জিজ্ঞেস করবে না। ও যে রংধন শুরু করছে, কয়েকদিন পর এমন ডিসকালার হবে যে নিজের মেয়েকে নিজেই চিনতে পারবে না। এই এই আবির, বরফ দিয়ে যা, হাত ফুলে যাবে তো। লাগবে না তোমাদের বরফ, তুমি বরফ নিয়ে তোমার মেয়ের মাথায় লাগো। ও মা, এইটার উপর কি হলো? আমার অনুভূতি গুলো পথের ধুলোর মতো উড়ে যায়, তোমায় ছুঁতে পারে না। আমার আকুতি গুলো চোখের জলের মতো ভেসে যায়, তোমায় কাছে পায়। খাওয়া দাওয়া করছো? ঘুম থেকে কখন উঠছো তুমি? তোমাকে নামে বলছি, ঘুম থেকে উঠে ফ্রেশটি আমাকে ফোন করবা। আরে বল না, ওই যে আমার ভাই আছে না, ভাইয়ের সাথে কথা বলছিলাম। হ্যাঁ এই একটা সেকেন্ড হোল্ড, তুই যে কি করছ? তুই কি করতেছস? মানে কিছু না, জাস্ট ওই যে আমাদের বাসার সামনে একটা, তুই কি আমার বুঝতেছস? কি বুঝতেছিস মানে? তুই কার জায়গায় বসে তুই নিজেকে কি করছ? সেটাই তো, আমি তো বুঝতে পারতেছি না যে আমি এগুলো কি করতেছি। তোর কিন্তু আমরা লাথি মারবো এখান থেকে, সর। হ্যালো, তুই কই? আমি তো রেস্টুরেন্টে খেতে আসছি। ও আচ্ছা ঠিক আছে, বুঝলাম না। কথা শেষ না হতে কেটে দিল না, কেটে গেল। কি হলো? আচ্ছা দাঁড়া দেখতেছি। হ্যালো, তুই কথা শেষ না করে কেটে দিলি কেন ফোন? না তুই রেস্টুরেন্টে খাইতে গেছিস, নিশ্চয়ই একা যাস নাই, সাথে কেউ আছে। আমি তোর কোয়ালিটি টাইম নষ্ট করতে চাই না, বাই। আরে আজব তো, বুঝলাম না। কথা শেষ না করে কেটে দিল? আরে ভাই কথাটা তো শেষ করতে দিবি। কি বলে জানো, আমি নাকি কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি, আমি কি কোয়ালিটি টাইম তোর সাথে স্পেন্ড করতেছি? আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কি খবর মা?
মানে বলছিলাম কি আবিরকে পাওয়া যাচ্ছে না ইদানিং। আবির কি কোনো সমস্যা হয়েছে? মানে ওর কি শরীর টরীর খারাপ নাকি? আমি ওকে এতবার ফোন দিচ্ছি কিন্তু ফোন ধরতেছে না, দেখাও করতেছে না, এরকম তো কখনো হয় না। মানে কি সমস্যা হয়েছে সেটা তো জানি না। ও তো ঘরে চুপচাপ বসে থাকে, সারাদিন একা একা থাকে, কোনো কথাও বলে না, কোথাও যায় না, আমি কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তরও দেয় না। ওকে এখন রুমে আছে? হ্যাঁ রুমে আছে, তুমি যাবা? যাও। কি সমস্যা তোর? তোকে আমি এতবার ফোন দিচ্ছি, তুই একটা ফোনও ধরতেছিস না, অথচ তোর ফোন কাছে এখানে ফোনটা। তুই আর বাসাও যাচ্ছিস না, হইছেটা কি বলতো? আরে বাহ, তুই এখন সিগারেটও খাস? ম্যাচিউর হয়ে গেছিস না, নিজেকে বড় মনে করতেছিস। আঙ্কেল জানে এটা? কে কি জানলো না জানলো তাতে আমার কিছু যায় আসে না। হ্যাঁ সেটা আমারও কিছু যায় আসে না, কিন্তু এটা আঙ্কেলের যায় আসে। আঙ্কেল, আঙ্কেল! কিরে কি হইছে? না ওই আঙ্কেল, আবির সিগারেট খাওয়া শুরু করছে। কি? তুই যে ওই মেয়েটারে ভালোবাসস কখনো বলছিস ওরে? বলতে হবে কেন? ও বুঝে না, বলদ নাকি? ও বলদ, তুই বলদ। আজকালকার মেয়েরা এসব বুঝে না, ওদেরকে বুঝাই বলতে হয়। এই যে তুই ছোটোবেলা থেকে তিলে তিলে ভালোবাসাটারে বড় করছিস, তারপর কি হইলো? ফরেন থেকে এক পোলা আসলো, আসে তো সব জমানো ভালোবাসা নিয়ে চলে গেলো। আর তুই কী করতেছিস? কাঁদতেছিস বৈশ বৈশ এখানে তো কাঁদ। শোন মামা, একটা কথা বলি, আজকালকার মেয়েরা টাকা ছাড়া কিছু বুঝে না। সামনে তোর একটা পুরা ক্যারিয়ার পয়ডা আছে, তুই ক্যারিয়ারের দিকে মনোযোগ দে, একদিন এই দিনেই তোর কাছে চলে আসবে। ওই দিনের দিয়ে আমি কী করবো? আমার তো এই দিনেরই লাগবে। আমি এত সহজে আমার ভালোবাসাটা হারাইতে চাই না। কী করবি তুই? এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। মানে কি মারামারি করবি তুই? সবসময় মারামারি করা লাগে না, মাঝে মধ্যে মাথা খাটালেও কাজ হয়। চুপ করে আস, কি জানি বলবা, ফোনে বললা না, দেখা করে বলতে হবে, এখন এখানে চুপ করে আস বলো। ভাইয়া আমি যে কথাটা আপনাকে কিভাবে বলি, মানে এত এত জরুরি গুরুত্বপূর্ণ একটা কথা, তো শোনার জন্যই আসছি, তুমি চুপ করে আসো কেন বলো। ভাইয়া আমি আসলে আপনাকে বিপদ থেকে বাঁচাইতে চাই। কি বিপদ? দিনা, দিনা আপনার জন্য বিপদ। দিনা আপনাকে ভালোবাসে না ভাইয়া, ও শুধুমাত্র মোহে পড়ে আপনার সাথে চলতেছে ফিরতেছে। এই যে আপনার দামি দামি গাড়ি, এক্সপেন্সিভ ওয়াচ, আপনি তো মাশাআল্লাহ দেখতে 6 ফুট টল, সুন্দর হেয়ার স্টাইল, গুড লুকিং, নায়কদের মতো, হলিউডের নায়ক। আর সব থেকে বড় কথা, আপনার যেই গ্রিন কার্ডটা আছে, আমেরিকান সিটিজেনশিপ, এগুলা পছন্দ করে দিনা, এগুলা পছন্দ করে। আপনার বিশ্বাস করতে কষ্ট হলো, এটা সত্যি। নরমাল, আমার মতো একটা ওয়েল এস্টাবলিশ ছেলেকে পছন্দ করবে না তো কাকে করবে, তাই না? এখানে দোষের কি? এখানে আপনি কোনো দোষ দেখতেছেন না? আরে ভাই, আপনি কি মনে করছেন যে আপনি খুব স্পেশাল? আপনার জায়গায় আমি যদি থাকতাম, ও আমাকেও পছন্দ করতো, ঠিক আছে? আপনি তো একা না, আপনার আপনার পাশাপাশি ও আরও 4টা ছেলের সাথে কথা বলে, ঘোরাফেরা করে, ওদের কাছ থেকে গিফট নেয়। বিশ্বাস করেন, শুধুমাত্র গিফটের লোভে ও ছেলেদের সাথে চলে এবং আপনার সাথে সেম। মানে কি? কেন ভাই, আপনার কাছ থেকে কি ও এখন পর্যন্ত কিছু নেয় নাই? তাহলে যে গতকালকে একটা নতুন মাইকেল কোর্সের ঘড়ি দেখলাম, রোজ গোল্ড কালার, খুব সুন্দর, ও বলতেছিল গিফট পাইছে। হাই হাই, ওইটা মনে হয়, সরি সরি, ওইটা মনে হয় অন্য কারো কাছ থেকে পাইছে। ভাই আপনি বললেন না ভাইয়া, তোমাকে আমি কেন বিশ্বাস করবো? কারণ আমার বোন, আমি তার ভাই, আমি তো জেনে শুনে আমার বোনের ক্ষতি করবো না ভাইয়া। আমার বোনের সম্পর্কে আমি কি মিথ্যা কথা বলবো, অপপ্রচার চালাবো বলেন? ভাই দেখেন, আপনার বিষয়ে মানে কোনো প্রেশার নাই, আমি জাস্ট আমার বোনকে চিনি তো তাই বলতেছিলাম। এখনো সময় আছে, পালায় যান, পালান পালান।
মন থেকে কি বলছিস? কি বলছিস? তোকে আমার সবথেকে কাছের মানুষ মনে করতাম। আমার জীবনের এমন কোনো কথা নাই যেটা তোকে আমি বলি নাই। সবার আগে সব কথা আমি তোকে বলতাম। আমার সবথেকে কাছের মানুষ মনে করতাম তোকে। বন্ধু ভাবতাম। আর তুই? তুই আমার সম্পর্কে সবকিছু জানা সত্ত্বেও এত আজে বাজে কথা তুই কিভাবে বললি? কিভাবে পারলি তুই আমার ইমোশন নিয়ে খেলতে? আর তুই কি করছিস? তুই আমার ইমোশন নিয়ে খেলা করিস নাই? মানে? মানে আর কিভাবে বুঝাবো আমি তোকে? আর কত ভাবে বুঝাবো আমি তোকে যে আমি তোকে ভাল যে আমি তোকে ভালোবাসি? আর কি করতে হবে আমার তোর জন্য? তোর এই ছেলে পছন্দ, এই ছেলের পছন্দ, এটা পছন্দ, ওইটা পছন্দ, এগুলো আমি শুনতে শুনতে আমি জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছি। আমার খারাপ লাগে না? আমি তো একটা মানুষ নাকি? এগুলো শোনার পর আমার খারাপ লাগে না? তোর একটা ছেলের মাসেলস পছন্দ, এখন আমি বাসায় এসে পুশআপ দেই যাতে আমার মাসেলস হয়। তোর একটা ছেলের হাইট পছন্দ 6 ফুট, আমি শুধুমাত্র হাইটটা বাড়াইতে পারি না, নাহলে আমি সেটাও করতাম, 24 ঘন্টা ঝুলে থাকতাম। আর আমি জানি যে আমি তোকে যতভাবেই বুঝাই তুই বুঝবি না। আমি নষ্ট করছি তো তোর আর অন্তর রিলেশন, রাইট? আমি ঠিক করবো এটা। আমি ওর পা ধরে মাফ চাবো এবং সেটা আমি এখনই করবো। তুই যে আমাকে ভালোবাসিস এই কথাটা তুই আগে বলিস নি কেন? কথাটা তোর আগে বলা উচিত ছিল। জানি তুই এখন আবিরের দোষী দিবি, কারণ অনেক মিথ্যে মিথ্যে কথা বানিয়ে বলে তোর সো কল বয়ফ্রেন্ডের কাছে কান ভারী করেছে। কিন্তু তুই একবারও চিন্তা করলি না ওই ছেলেটা কি করে কোনো কিছু যাচাই বাচাই না করে তোকে অপমান করে ভুল বুঝে এভাবে তাড়িয়ে দিল? আবির যাই করেছে তোকে ভালোবেসে করেছে। যে ছেলেটা তোকে ছোটবেলা থেকে এখন পর্যন্ত এত ভালোবেসে আসছে কিন্তু মুখ ফুটে কিছুই বলতে পারেনি, আমার মনে হয় না সেই ভালোবাসার মধ্যে কোনো ফেক কিছু থাকতে পারে। ডাকছিস কেন? আইসক্রিমও বা খাওয়াইতেছিস কেন? না, আমি আসলে চিন্তা করে দেখলাম অন্যের গাছের পাকাম খাওয়ার থেকে নিজের গাছের কাঁচা আম খাওয়াটাই ভালো। যদি একটু টক সমস্যা নেই, নিজেরই তো। মানে? মানে এতদিন না আমার চিন্তা ভাবনা একটা ভুল ছিল। জীবনে আসলে ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য টাকার অনেক টাকার দরকার নাই, একটা ভালোবাসার মতো মানুষ পেলেই কিন্তু হয়ে যায়, আর কিছু লাগে না জীবনে। মানে তুই আসলে দেখ যে তুই আর আমি এখানে বসে আইসক্রিম খাচ্ছি, এটার মধ্যে একটা শান্তি আছে। আবার একটু পর তোর সাথে আমি ঝগড়া করবো, ওটার মধ্যে অন্যরকম একটা শান্তি আছে। আমার যখন কিছু মাথায় আসে, কিছু বলতে ইচ্ছা করে, সাথে সাথে আমি তোকে ফোন করতে পারি। তুই কখনো কিছু মনে করিস না। আমি দিনা যে এরকম, আমি তোর সামনে এরকমই থাকতে পারি। আমার কখনো না অ্যাক্টিং করতে হয় না। আমি যখন তখন তোর সাথে খারাপ ব্যবহার করতে পারিস। হ্যাঁ, সেটাও পারি, কিন্তু সরি আর হবে না। আমি রাগ করলে তুই সবার আগে আমার রাগ ভাঙাস, আর তুই তো কখনো আমার সাথে রাগ করে থাকতে পারিস না। আমি যখন একা থাকি সবসময় তোকে আমার পাশে পাই। তুই আমার মুখ দেখলে বলতে পারিস যে আমার মন ভালো না খারাপ, তোকে বলতে হয় না। এখন তুই আমাকে বল, ভালোবাসার মধ্যে যদি এমন একটা মানুষ থাকে তাহলে জীবন আর কিছু লাগে? এখন আমার এই ভালোবাসার মানুষটাকে আমি আমার কাছে পেয়েও যদি হারিয়ে ফেলি তাহলে ভালোবাসাটা আমি কই পাবো বল?
রিলেশনশিপ উইথ নো ওয়ান। তোকে কে বলছে তোর জীবনে কেউ নেই? হুম, ভাই আপনি নগদে ক্যাশ আউট করেন না? আপনার না নগদ আছে? আছে তো, নগদে মোবাইল রিচার্জ করি, বেস্ট অফার। কেন নগদের ক্যাশ আউট সবচেয়ে ভালো নাকি? সারা দুনিয়া জানে নগদের ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। নগদ অ্যাপে সবচেয়ে কম ক্যাশ আউট চার্জ সহ আরো সবকিছুতে শুধু লাভই লাভ। দেশি নগদে বেশি লাভ। দেখ আবির, আমি তোকে নিজের সন্তানের মতোই জানি। তোর মা মারা যাওয়ার পর আমি তোকে নিজ হাতে বড় করেছি। আমার যদি ছেলে থাকতো আমি তোর চেয়ে বেশি ভালোবাসতাম না। খালা, আমি বাবার সাথে কথা বলেছি, সে রাজি। আমি রাজি না। দিনার তোর সব কথা আমি জেনেছি। অন্তু আসছিল, ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি এটা বলছি না আবি যে তুই খারাপ মানুষ। আমি তো তোকে বড় করেছি, আমি জানি তুই অনেক ভালো মানুষ। কিন্তু বাবা দেখ, আমার মেয়েটাকে যদি তোর হাতে তুলে দেই সেটা তো এই মুহূর্তে সম্ভব না। কবে তুই নিজের পায়ে দাঁড়াবি, কবে দিনাকে তুই বিয়ে করবি, তোরা ভালো থাকবি, সেটার তো কোনো নিশ্চয়তা নেই। আর আমি আমি যদি বাবা এর মধ্যে মারা যাই, আমার মেয়েটাকে কে দেখবে? আমি ছাড়া তো আমার মেয়ের কেউ নেই। অন্তু বিয়ের পর দিনাকে আমেরিকায় নিয়ে যাবে, ওর বাবা মায়ের সঙ্গে আমার কথা হয়েছে। আর তুই যদি তাকে ভালোবাসিস, ভালোবাসার মানুষটার মঙ্গল কামনাই করা উচিত। তুই চাস না যে দিনা অনেক সুখে থাকুক, রাজরানীর হালে থাকুক? তুই চাস না? আবির বাবা, তুই আজকের পর থেকে আমাদের বাসায় আর আসিস না। আমি চাই না দিনের সঙ্গে তোর কোনো রকম যোগাযোগ থাকুক। বরং তুই দিনার সঙ্গে এমন খারাপ ব্যবহার করিস যেন দিনা নিজ থেকে তোকে ভুলে যায়। প্লিজ বাবা। আবির, তুই এখন যা, দিনার কলেজ থেকে ফেরার সময় হয়ে গেল। মাঝে মাঝে এমন কিছু মুহূর্ত আসে যখন ভালোবাসার মানুষটিকে কাছে পেয়েও হারাতে হয়। সম্মান, মমত্ববোধ আর নিষ্ঠুর সমাজ ব্যবস্থার কাছে আজ আমি হেরে গেছি। আমার ভালোবাসার সুন্দর ভবিষ্যতের দিকে তাকিয়ে স্বার্থপরের মতো আমি চলে যাচ্ছি চিরদিনের জন্য। তুমি আর কখনো কি হবে না আমার, আমি রয়ে যাব কি একাই তোমার। তুমি আর কখনো কি হবে না আমার, আমি রয়ে যাব কি একাই তোমার।
দু চোখের সামনে তুমি তো বুঝতে পারি না কেন তুমি আমার ভালোবাসাটা বুঝলে না দু চোখের সামনে তুমি তো বুঝতে পারি না কেন তুমি আমার ভালোবাসাটা বুঝলে না এত কাছে থেকে তুমি আমার আজকে আমি এক মেয়ের সাথে ধাক্কা খাইছি কি কম ভাই তারপর আমি পড়ে গেছিলাম ওর কোলে তারপর কি যে করনা ভাই তারপরে ভেঙে গেছে কি ভাঙছে ভাই আমার চশমা ও আচ্ছা আপনি কি এনগেজড বাহ চমৎকার বৃষ্টি না যেতে মেট পেয়ে গেছেন আচ্ছা আমি এত ঘুরিয়ে পেছে কথা বলতে পারি না পছন্দও করি না আপনাকে আমার ভালো লেগেছে তাই আমি সারাটা জীবন আপনার সঙ্গে কাটাতে চাই আপনার দৃষ্টিতে ভালোবাসার সংজ্ঞাটা কি বলেন তো আমি যদি ভালো লাগলো তাকে ভালোবাসলেন এরকম ভালোবাসা বুঝি এমনই হয় বুকের গভীরে সুখের নদী বয় একটু দেখায় মেটে না তার সার দেখার তৃষ্ণা দু চোখ জুড়ে রয় তোমার কাছে যাব তোমায় ছুঁয়ে রব আলোড়ন অনুক্ষণ এই মনটা শুধু কেন করলে আমার সাথে এরকম